একজনের ক্ষেতের সবজি আরেকজন তোলা নিয়ে ঝগড়া হচ্ছে, এবং বলতেছে তুই আমার ক্ষেতের সবজি কেন তুলেছিস, ও বলতেছে আমি তুলেছি আমার ইচ্ছে হয়েছে, মানে সবাই সবার পেশি শক্তি দেখাতে চাচ্ছে। তখন বলতেছে আমি এই সবজিটা নিয়ে নিবো, তুই কি করবি? তখন এই ছেলেটা বলছে কি করবো মানে তুই আমার সবজি রাখবি না হলে সবজির দাম দিবি। তখন এই ছেলেটা বলতেছে তোর ক্ষেতে তো অনেক সবজি আছে, আর কি দুইটা নিলে তোর কি খুব বেশি ক্ষতি হবে? তখন ছেলেটা ভাবলো আসলে তো আমি মাত্র দুটো সবজির জন্য এত ঝগড়া করছি কেন। তখন বলতেছে যে দর্শকরা যে দেখেছে তারা তো খারাপ মনে করবে, তুই বল যে আমি তোর সাথে খারাপ কিছু করি না। পিছনের লোকটা ডেকে বলে আচ্ছা তুই সবজি নিলি বুঝলাম, কিন্তু প্রতিদিন নেস না তো? তখন এই লোকটা বলতেছে আশ্চর্য কি বলে আমি কেন প্রতিদিন নেব, আমি তো আজকেই নিলাম এবং তোদের সামনেই নিলাম। তো লোকটির বোধহয় বাসায় খুবই সবজির দরকার, সে কারণে সেই সবজিটা নিয়েছে। যাই হোক, সবাই তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই এই ছেলেটা বলতেছে আবার মারামারি শুরু করে দিছে যে না হ্যাঁ তোর সবজি নিয়ে আসার জায়গা আছে, আমার টাকা লাগবে, কেউ কাউকে ছাড়ছে না, কি একটা অবস্থা, দুটো সবজি খেতে দিলে কি হয়? তখন ওই লোকটি বললো যে আমার টাকা দেয়, এবং দেখেন লোকটি লাস্টে সবজিও নিল না টাকাও নিল না, সবাই জোর করে নিয়ে নিল, কি একটা অবস্থা। এখন তো আমার মনে হচ্ছে ওই লোকগুলো কি সবজির মালিক কি